السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হেলথ এন্ড হিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে মাহকিম ইরশাদুল বানি বন্ধুরা আজকে এমন একটি রেমিডি আপনাদেরকে তৈরি করা শেখাবো যে রেমিডি তৈরি আপনি নিজে হাতে তৈরি করার দ্বারা আপনি নিজে যেমন উপকৃত হতে পারবেন সেই সাথে আপনার নিকটস্থ যারা আছে তারাও আপনার দ্বারা উপকৃত হতে পারবে কি সেই রেমেডি বন্ধুরা এটি হচ্ছে সেই ঢোল শাকের রেমেডি বন্ধুরা এটি রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বন্ধুরা এটা আপনারা নেটে সার্চ দিলেই পর্যাপ্ত পরিমাণে দেখতে পারবেন এটি রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে হয় বন্ধুরা এটি ঢোল শাক বা দুল শাক বলা হয় একটু সবুজ বা নীল কালারের ফুলও হয় ছোট ছোট বন্ধুরা এটি কেন তৈরি করবেন কিভাবে তৈরি করবেন আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা যাদের ইম্পোর্টেন্সি রোগ রয়েছে ইম্পোর্টেন্সি বলতে যাদের ধ্বজভঙ্গ রোগ বন্ধুরা ধ্বজভঙ্গ রোগ বলতেই অনেকেই মনে করে থাকেন যে ধ্বজভঙ্গ রোগ বলতে একেবারেই যৌন সমস্যা একেবারেই অক্ষমতাকে বোঝায় অক্ষমতা নয় অক্ষমতার পর্যায়টা এমন যে প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হয় দ্রুত আবার নিস্তেজ হয়ে যায় ইন্টারকোর্স করতে গিয়ে মাঝপথে নরম হয়ে বের হয়ে আসে আর এত দ্রুত বীর্যপাত হয় যে না নিজে তৃপ্ত না তার সঙ্গিনীর তৃপ্ত বন্ধুরা এই সমস্যায় অনেকেই ভুগছেন বীর্যটা এতই তরল যে যখন বের হয় কাপড়ে লাগে এটি কি পানি না বীর্য এটা বোঝার উপায় নেই বন্ধুরা কাম শিথিলতা একেবারে চাহিদা একেবারেই নেই বন্ধুরা এই পুরো সমস্যার সমষ্টিকেই বন্ধুরা বলা হয় ধ্বজভঙ্গ বন্ধুরা এই ধ্বজভঙ্গ রোগে যিনি একবার আক্রান্ত হয়েছেন এ থেকে বের হয়ে আসা খুব সহজ নয় বন্ধুরা আসুন সেই রেমেডিটি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আপনারা যে ঢোল শাকটি দেখতে পেলেন এই ঢোল শাকের এই পাতাগুলোকে এভাবে ফেলে দিবেন এইভাবে শুধু আপনারা এই ডাল অংশটা রাখবেন এরপর চিকন চিকন করে কেটে নেবেন বন্ধুরা এই কাজগুলো করার আগে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন চিকন চিকন করে যখন কেটে নেবেন সর্বশেষ ধোয়াতে এটা পানির উপর ভেসে উঠবে তখন এটি ছেঁকে নেবেন যাতে করে এর সাথে গায়ে কোনো বালি না থাকে এরপর ভালোভাবে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেবেন অথবা পাটায় পিষে নিলেও এরকম মেথির মতো একটা মণ্ড বা পেস্ট তৈরি হবে বন্ধুরা প্রতি 100 গ্রাম এই ঢাল শাকের এই পেস্টের সাথে আপনি 3 গ্রাম প্রতি 100 গ্রাম এই ঢোল শাকের এই মণ্ডর সাথে আপনি জাফরান ব্যবহার করতে পারেন 5 গ্রাম বন্ধুরা এরপরে আনুপাতিক হারে আপনি কত কেজি তৈরি করবেন সেই অনুপাতে আপনারা মকরদোস্ত এবং জাফরান ব্যবহার করবেন আপনারা আমার পাশে যে গুঁড়ো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি চাউলের গুঁড়ো এটি এই ঔষধের কোনো অংশ নয় এটি ব্যবহার করবেন আপনি এই মণ্ডর ভিতরে এতটুকু পরিমাণে যাতে এটি আপনি সহজে গুটি তৈরি করতে পারেন এই গুটির শেপটাকে ঠিক রাখতে এই চাউলের গুঁড়ো আপনাকে সাহায্য করবে বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করে কড়া রোদে এই বটিকাগুলো শুকিয়ে নেবেন বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করবেন ওজন কতটুকু হবে বা পরিমাণ কতটুকু হবে আপনারা 6 থেকে 7 গ্রাম পরিমাণ বা ওজনের এক একটি বটিকা তৈরি করবেন বন্ধুরা সকালে খাওয়ার পরে একটি সেবন করবেন রাত্রিতে খাওয়ার পরে একটি সেবন করবেন এইভাবে 1 মাস নিয়মিত সেবনের ফলে আপনার সমস্যা যত জটিল এবং কঠিন হোক না কেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে বন্ধুরা কারো কারো গভীরতা অনুপাতে একটু সময় বেশিও লাগতে পারে প্লিজ ট্রাস্ট মি ট্রাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে